মুস্তাফিজুর রহমান ধূমকেতুর মতোই যার ক্রিকেটে আগমন, কাটা নামক বিষাক্ত এক অগ্নিজোড়া বোলিং অ্যাকশন নিয়ে। তার বোলিং এ কুপুকাত বিশ্বের নামি দামি ও বাঘা বাঘা সব ব্যাটসম্যান, আর তাই তার বোলিং এর সেই গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু তিনি যে মাঝে মাঝে বিশাল বিশাল ছক্কাও মারতে পারেন সেটা কি আমরা খেয়াল করেছি? এতদিন তো আমরা শুধু মুস্তাফিজের কাটার স্লোয়ার এবং ইয়র্কার দেখেছি, কিন্তু আজকে আমরা দেখব ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের বিশাল কয়েকটি ছক্কা মারার মুহূর্ত। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ভারতের মাটিতে 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ গ্র্যান্ড ইলিয়টের বলে 95 মিটার লম্বাই ছক্কাটি মারেন। তার এই শটটি দেখে মনে হচ্ছে তিনি একজন জেনুইন ব্যাটসম্যান। নম্বর টু, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে প্রোটিয়া বোলার ফিলুকাওয়ের করা একটি বলে লঙ্ঘনের উপর দিয়ে এই বিশাল ছক্কাটি মারেন মুস্তাফিজ। নম্বর থ্রি, বঙ্গবন্ধু বিপিএল এর রংপুরের হয়ে খেলা মুস্তাফিজ খুলনার বিপক্ষে এই অবিশ্বাস্য চোখ ধাঁধানো ছয়টি মারেন। নম্বর ফোর, 2019 বিপিএল এ ঢাকার বিপক্ষে পোলার্ডের করা এই বলটিতে মুস্তাফিজ বিশাল ছক্কাটি মারেন। নম্বর ফাইভ, 2019 ট্রাই নেশন সিরিজে আফগানিস্তানের বিপক্ষে তিনি এই ছয়টি মারেন। নম্বর সিক্স, বঙ্গবন্ধু বিপিএলে খুলনার বোলার শহীদুলের করা বলে লঙ্ঘনের উপর দিয়ে ছক্কাটি মারেন মুস্তাফিজ। নম্বর সেভেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে কার্লোস ব্রাথওয়েটের করা একটি বলে 89 মিটার লম্বাই বিশাল ছক্কাটি মারেন মুস্তাফিজুর রহমান। তো ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের এই ছয়গুলো আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন, আর এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।